আমাদের আজকের ভিডিও বাংলাদেশের তাজমহল। ঢাকা থেকে 10 মাইল পূর্বে সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের তাজমহল। প্রকৃত তাজমহল যেটা ভারতের আগ্রায় অবস্থিত, আর হুবহু নকল বা অবিকল প্রতিরূপ বলা চলে। এর মালিক আহসানুল্লাহ মনি, একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা, যিনি 2008 সালের ডিসেম্বরে তার তাজমহল কপিক্যাট সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন। প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় 50 লক্ষ টাকা। একদম হুবহু দেখতে সেই আগ্রার তাজমহলের মতো, যেটা জানতে পারি আমরা উইকিপিডিয়া থেকে, যে বাংলাদেশে যারা দরিদ্র মানুষ আছে, যাদের ভারতে গিয়ে প্রকৃত নিদর্শনটি দেখার সামর্থ্য নেই, তারা যেন তাজমহল দেখার স্বপ্ন কিছুটা হলেও পূরণ করতে পারেন আমাদের নিজের দেশ বাংলাদেশ থেকেই। সেরকম একটা উদ্দেশ্য নিয়েই উনি বাংলাদেশে তাজমহলটা করেছিলেন। আসলে চায়ের দোকানে বসলাম। আমপাক চৌরাস্তা, না এটা হচ্ছে আমপাক চৌরাস্তা। কত দূর এখান থেকে, কত কিলোমিটার হতে পারে? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। আমার নাম হলো দেওয়ান নূর মোহাম্মদ। তাজমহল করছে রাজমণি, এর নাম হলো মনির হোসেন ভুইয়া, ওরফে রাজমণি। আমি এটার ভিতরে একবার আমার নিয়েছিল খবর দিয়া, আমার মামা আবার বিয়ে করছে হের বোন। কত এগুলো? 200 টাকা। আচ্ছা বা ভালো তো, অল্প দাম বলছি, নিলে নিতে পারে। সরকারি বন্ধ থাকলে কেমন আপনার বেচা কেনা হয়? ভালো, হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ দিলে এখন অনেক বেচা কেনা হয়। কত করে এগুলো? এগুলি 150 টাকা বেশি, নিলে 120 টাকা করে রাখা যাবে। আচ্ছা বড় 200 টাকা, এটা 250 টাকা, নিলে 200 টাকা রাখা যাবে। ভিতরে কি আছে? শুধু তো তাজমহলটাই আছে আর কিছু? তাজমহল আছে, এবারে একটা পিরামিড দেখবেন। ওই এটা ভিতর দিয়ে যায় না? এখান দিয়ে হাই বাইরে, আবার বাইরে যেতে হবে। বাইরে ওই যে তাজমহলের বাইরে মেইন রোড থেকে হাতের বামে 2 মিনিট হাঁটলে আমাদের পিরামিড পাবে। হ্যাঁ পিরামিড আমরা দেখে আসছি, আসার পথে ওদিক দিয়ে আসছি তো। আপনার নাম ঠিক কি? আমার নাম মোহাম্মদ গুলজার হোসেন ভুঁইয়া। ঠিক আছে, আমরা তাজমহলে প্রবেশ করে ফেলেছি। দিল্লি তাজমহলের কথা মনে পড়ছে এখন। আমরা প্রত্যেকটা পাশ আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সত্যি সুন্দর, একদম মনে হবে যে আপনি আগ্রা চলে গিয়েছেন দিল্লির তাজমহল দেখতে। এত সুন্দর জায়গায় গেলে কি আর ছবি না তুলে পারা যায়?
এটাই মূল তাজমহল। এখান থেকে উপরের অংশটা ওঠা যায়, চারপাশটা ভীষণ সুন্দর, খোলা, ভালো লাগার শেষ নেই। জানা যায় তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ভীষণ ক্ষুব্ধ হয়। 300 বছরের বেশি পুরনো তাজমহলের অবিকল প্রতিরূপ বাংলাদেশের এই তাজমহল আপনাদেরও ভালো লাগবে, আমাদের সত্যি খুব ভালো লেগেছে। আমরা এখানে খুব অল্প সময়ের জন্য গিয়ে একটা দারুণ দিন উপভোগ করার সুযোগ পেয়েছি। যদি ভালো লাগে আপনারাও আসুন। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, সবাইকে টাটা। আমাদের পরবর্তী ভিডিও তাজমহলের পাশে যে পিরামিডটা দেখেছি আপনারা, পিরামিডের ভিতরকার সমস্ত দৃশ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে, দেখবার জন্য আমন্ত্রণ রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।